স্বাগত নিউজ 24 দিনের সংবাদী সঙ্গে আছে মিতাস নিমে জান্নাত অর্থি দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জনগণের ভোটে ক্ষমতায় নেই বলে এই সরকারের কোনো জবাবদিহিতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন তিনি এ সময় তিনি বলেন সারা দেশে বিদ্যুতের লাইন বসানো হয়েছে কিন্তু বিদ্যুৎ নেই অথচ কোটি কোটি টাকা এই খাতে খরচ করা হয়েছে জনগণের টাকা লুট করে বিদেশে পাচার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন টেকসই উন্নয়ন করতে হলে এই সরকারের পতন ঘটাতে হবে তাহলে জনগণের স্বার্থ রক্ষার জন্য তারা কাজ করত কিন্তু তারা সেটা না করে নিজেদের এবং নিজেদের যারা আপন তাদের স্বার্থ রক্ষার জন্য কাজ করেছে বলেন আজকে বাংলাদেশের মানুষ আজ এক অবর্ণনীয় দুর্দশার মধ্যে পড়েছে আন্দোলনের নামে উশৃঙ্খলতা দেখালে আইন শৃঙ্খলা বাহিনী বসে থাকবে না এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আগামী 15 অগস্টের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রী এসব কথা বলেন বিএনপি নির্বাচনে আসবে কিনা আসবে না সেই ব্যাপারে জনগণের কাছে তারা এই নিয়ে জবাবদিহি করবে বলেও মন্তব্য করেন তিনি তান্ত্রিকভাবে যে সমস্ত মিটিং সভা প্রচার এগুলিতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তারা যখনই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করবে তারা যানমালের মানে উপরে আঘাত করবে সেইখানে আমাদের নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে থাকবে না তাদের কাজ তারা করবেন আর বিএনপির ডাকে সারা দিয়ে এদেশের জনগণ আন্দোলনে নামবে কি নামবে না এটা জনগণের ওপর বিশ্ব শ্রম বাজারের চাহিদার কথা মাথায় রেখে জনশক্তি গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের প্রথম সভায় তিনি এই নির্দেশ দেন কৃষি প্রযুক্তি সহ সব ক্ষেত্রে তরুণদের দক্ষ করে গড়ে তোলারও তাগিদ দেন গভর্নিং বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন চাকরির পেছনে না ছুটে চাকরি দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে তরুণদের আরো জানাচ্ছেন জয়দেব দাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের প্রথম সভা প্রয়োজন আমাদের দক্ষ জনশক্তি এ সময় প্রধানমন্ত্রী বলেন নিয়মমাফিক পড়াশোনার গণ্ডিতে যেন মেধা সীমিত হয়ে না থাকে যুব সমাজকে সুদক্ষ কারিগর হিসেবে গড়ে তুলতে হবে নিশ্চিত করতে হবে মেধার বিকাশ যেহেতু বিশ্ব আজকে প্রযুক্তির যুগে যাচ্ছে প্রতিনিয়ত পরিবর্তনশীল এই সমাজে আমাদের দেশের যারা প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে তারাও যেন সেই একই সাথে সেই দক্ষতা নিয়েই যেন সমাজে তাদের অবস্থান ঠিক করতে পারে সেটাই আমাদের লক্ষ্য প্রধানমন্ত্রী বলেন অনেক দেশ এখন বয়োবৃদ্ধের দেশে পরিণত হয়েছে সেখানে আমাদের বিশাল যুব সমাজ আছে এদেরকে বিভিন্ন দেশের জন্য দক্ষ শ্রমশক্তি হিসেবে গড়ে তুলতে হবে যে শ্রম বাজারে যে বিদ্যমান সম্ভাবনা ভবিষ্যৎ দেখা যাচ্ছে তার সাথে উপযুক্তভাবে নিজেদেরকে গড়ে তুলবে শুধু শ্রম বাজার আজকে শ্রম শিল্প সব দিক থেকেই আমি মনে করি যে কারণ বিশ্ব একটা গ্লোবাল ভিলেজ কাজে সব দিকে উন্মুক্ত হচ্ছে সেখানে আমাদের অনেক কর্মী বিদেশে কাজও করে তবে তাদেরকে আমরা চাই একটা দক্ষ শক্তি জনশক্তি হিসেবে গড়ে তোলা সরকার প্রধান বলেন করোনা সংকটের পর ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞার চক্রে পড়ে নানা রকম অসুবিধা মোকাবেলা করতে হচ্ছে তার সরকারকে তারপরও দেশ ও মানুষের কল্যাণ নিশ্চিত করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত আছে একদিকে করোনার অভিঘাত অপরদিকের সঙ্গে যুক্ত হলো ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং স্যাংশন পাল্টা স্যাংশন এবং তার চক্রে পড়ে আমাদের নানা রকম মানে অসুবিধা ভোগ করতে হচ্ছে কিন্তু তারপর আমাদের বসে থাকলে হবে না আমাদের যুব সমাজকে যথাযথ ট্রেনিং দিয়ে আমরা উপযুক্ত করে গড়ে তুলব চতুর্থ শিল্প বিপ্লবের জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বৈদেশিক বিনিয়োগ না দেশি বিদেশি বিনিয়োগ যাতে হয় সেই ক্ষেত্রটা আমরা তৈরি করতে চাই কারণ দেশের ভিতরে মানুষকে আমরা উৎসাহিত করতে চাই জয়দেব দাস নিউজ 24 ঢাকা বৈদেশিক মুদ্রা অর্জন করতে বর্তমান নির্বাচন কাঠামোতে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণ এ সময় আনুপাতিক হারে ভোট করার দাবি জানান তিনি রোববার সকালে জাতীয় পার্টির সাথে সংলাপে বসে নির্বাচন কমিশন সংলাপে জাতীয় পার্টির পক্ষ থেকে ইসিকে শক্তিশালী করতে ভোটের সময় নির্দেশনা না মানলে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার
আইন করার প্রস্তাব করা হয়। এর আগে সকাল 10টায় নির্বাচন কমিশন কার্যালয় 2021 সালের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন দাখিল করে আওয়ামী লীগ। বিকেল 3টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে নির্বাচন কমিশন কার্যালয়ে ইসির সংলাপে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিয়েছে জাতীয় পার্টি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ দত্তি। এরই মধ্যে সেই সংলাপ শেষ হয়েছে এবং কিছুক্ষণ পর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদের, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসবেন এবং তারা হয়তো তাদের নির্বাচন নিয়ে তাদের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা নির্বাচন কমিশনকে দেবেন। এবং প্রায় 2 ঘন্টা জাতীয় পার্টির সাথে সংলাপ হয়েছে। সেই সংলাপে জাতীয় পার্টির পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে বলা হয়েছে নির্বাচন কমিশন যেন নির্বাচনকালীন সময় তাদের যে নির্দেশনা থাকে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কিংবা সরকারের অন্যান্য কর্মকর্তাদের প্রতি, সেই কর্মকর্তারা যখন তাদের নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে, তার জন্য একটি আলাদা একটি আইন তৈরি করার জন্য তারা দাবি জানিয়েছেন। এবং তারা বলছে নির্বাচন কমিশন যদি এই বিষয়ে আইন করার বিষয়ে সরকার কাছে প্রস্তাব দেয় তাতে জাতীয় পার্টি সমর্থন দিবে। এবং সেই সঙ্গে ইভিএম ব্যবহার নিয়েও কিছুটা বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন ব্যক্তিগতভাবে ইভিএম নিয়ে জনসাধারণের মাঝে যে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে, জাতীয় পার্টি নেতাদের মাঝেও সেই প্রতিক্রিয়া রয়েছে, তারাও ইভিএমের উপর তাদের এক ধরনের অনাস্থা রয়েছে। এবং সেই কথাই তিনি গণমাধ্যমে তিনি নির্বাচন প্রধান নির্বাচন কমিশনকে জানিয়েছেন। এবং সেই সঙ্গে আরেকটি বিষয় জাতীয় পার্টির পক্ষ থেকে বলার চেষ্টা করা হয়েছিল নির্বাচনকালীন সময় যেন নির্বাচন ইসির নিজস্ব একটি পুলিশ ইউনিট থাকে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর স্বতন্ত্র একটি ইউনিট থাকে, যেমন ডিবি পুলিশের একটি পুলিশের বেশ কিছু বিশেষায়িত ইউনিট থাকে, শিল্প পুলিশ, টুরিস্ট পুলিশ, এরকম যেন নির্বাচন কমিশনের জন্য আলাদা পুলিশের একটি বিশেষ ইউনিট করা হয় সেই দাবি করা হয়েছে। সব মিলিয়ে বেশ কিছু দাবি নির্বাচন কমিশনকে জাতীয় পার্টির নেতারা জানিয়েছেন। এবং তারা বলছেন একটি সুষ্ঠু নির্বাচন জন্য নির্বাচন কমিশন একা কিছু করতে পারবে না, রাজনৈতিক দলগুলোর সমঝোতা যদি না হয় নির্বাচন কমিশনে যারাই দায়িত্ব থাকুক তাদের পক্ষে আসলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এবং জাতীয় পার্টি মনে করে রাজনৈতিক সমঝোতাটা আগে জরুরি, তাহলে তবেই সব ধরনের সংকট সমাধান হবে। এবং যেই সংকট তৈরি হয়েছে সেই সংকটের জন্য জাতীয় নির্বাচন কমিশনকে কোনোভাবে দায়ী করা উচিত নয় বলেও তারা মনে করছে। তারা বলছেন নির্বাচন কমিশন উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা এবং সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোরও উদ্যোগ এই সংকট নিরসন করা। ধন্যবাদ শাকিল যুক্ত হওয়ার জন্য। নির্বাচন কমিশনের সংলাপ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরিফিন শাকিল। উচ্চমূল্যের জ্বালানি সাশ্রয়ে লোডশেডিং শুরুর পর উল্টো ডিজেলের ব্যবহার বেড়েছে। জ্বালানি তেল পরিবেশকরা বলছেন জেনারেটরের ব্যবহার বাড়তে থাকায় চাহিদা বেড়েছে ডিজেলের। আষাঢ় শ্রাবণে বৃষ্টি না হওয়ায় সেচ যন্ত্র চলছে অন্য মৌসুমের চেয়ে কয়েক গুণ বেশি। জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলমের মতে সরকারি প্রস্তাবগুলো বাস্তবায়নই হয়নি, ফলে সাশ্রয় নিয়ে বিতর্ক উঠছে। এস এ বাপ্পির ক্যামেরায় রাজশাহী থেকে জানাচ্ছেন কাজী শাহেদ। রাজশাহীর পবা উপজেলার পাকুড়িয়া গ্রামের কৃষক গোলাম রাব্বানি 16 বিঘা জমিতে রোপণ করবেন আমনের চারা, কিন্তু দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টির, তাই ডিজেল চালিত স্যালো ইঞ্জিন চালিয়ে নিশ্চিত করছেন সেচ। স্যালো মেশিন চালাতে হয়েছে, আকাশে পানি নাই, পানি নেওয়ার কারণে এত মেশিন চলছে, খরচও বেশি, 4-5 হাজার টাকার বেশি পড়ছে লেবার খরচে, সব খরচে বেশি। কৃষকরা বলছেন জেলায় সাধারণত মধ্য আষাঢ় থেকে শুরু করে শ্রাবণ মাস পর্যন্ত আমন ধানের চারা জমিতে রোপণ করা হয়, কিন্তু এবার তেমন বৃষ্টি না হওয়ায় আমন চাষাবাদ নিয়ে দুর্ভোগে পড়েছেন। কাশে পানি না থাকার কারণে ডিজেলের সংখ্যাটা বাড়ছে, কারণ আমরা স্যালো মেশিন দিয়ে আমরা চাষাবাদ করছি, তেল খরচ করে তেল কিনে আনে ধান লাগাইছে। এক সপ্তাহে সারা দেশে ডিজেলের চাহিদা বেড়েছে প্রায় 20%, আর অকটেন ও পেট্রোলের চাহিদা বেড়েছে 10%। তবে এখন পর্যন্ত সরবরাহ স্বাভাবিক রেখেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। নিজস্ব জেনারেটরে হয়তো যদি ধরেন আগে 20 লিটার তেল ফুরেছে, এখন হয়তো 25 লিটার যাচ্ছে, এই এরকম মানে 2-5 লিটার অবশ্যই লোডশেডিংয়ের জন্য বাড়তি, মানে লোডশেডিংয়ের কারণে জেনারেটরটা একটু বেশি চলছে। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলমের মতে সরকার যে উদ্যোগ নিয়েছিল তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন হয়নি, যাদের হাতে পয়সা আছে তারা বিকল্প উপায়ে বিদ্যুৎ উৎপাদন করেছে। বিদ্যুৎ খাতে প্রায় 40,000 কোটি টাকার অযৌক্তিক অন্যায় ব্যয় সম্পৃক্ত রয়ে গেছে। এই অন্যায় এবং অযৌক্তিক ব্যয় থেকে যদি জ্বালানি খাতকে মুক্ত করা না যায় তাহলে এই তেল সাশ্রয় করে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করার কোনো কারণ নেই। পেট্রোল পাম্প ব্যবসায়ীদের দাবি এই বাড়তি চাহিদা সামাল দেওয়ার চেষ্টা করছে সরবরাহকারী কোম্পানিগুলো। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।
সিটি কর্পোরেশন, জেলা উপজেলা, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভায় বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ে কঠোর নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী প্রতি মাসে বিদ্যুৎ এবং জ্বালানি খরচের হিসেব নেবে মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রী জানান, জ্বালানি সাশ্রয়ে কর্মকর্তাদের অফিসের বাসে একসাথে যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। মন্ত্রণালয়ের মধ্যে প্রকল্প ও ব্যাপ্তির দিক দিয়ে স্থানীয় সরকার বিভাগই সবচেয়ে বড়। এই মন্ত্রণালয়ের অধীনে রয়েছে 4,571টি ইউনিয়ন পরিষদ, 492 উপজেলা, 328 পৌরসভা, 61টি জেলা পরিষদ ও 12টি সিটি কর্পোরেশন। এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল ও ওয়াসার মতো দপ্তরের পাশাপাশি প্রকল্পের সংখ্যা এই মন্ত্রণালয়ের বেশি। বৈশ্বিক সংকট মোকাবেলায় এসব অধিদপ্তরে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতি মাসে এর প্রতিবেদন দিতে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। ইতিমধ্যে জ্বালানি সাশ্রয় করার জন্য এবং অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ আর এখানে যে কোনো রকমের সব বিষয়ে কিছুটা সাধন করার জন্য বলা হয়েছে। এখানে স্থানীয় সরকার বিভাগের সকল প্রতিষ্ঠান তাদের উন্নয়ন যে সমস্ত প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্প চলমান থাকবে এবং দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা যেমনি করবে তেমনিভাবে এখানে কোনো রকম অনাহুদা অত অপ্রয়োজনীয় কোনো রকম যাতে নাকি জ্বালানি খরচ না হয় সেই ব্যাপারে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। অফিসের ব্যক্তিগত গাড়ির বদলে কুমিল্লার এক অনুষ্ঠানে বাসে করে কর্মকর্তাদের নেয় একদিনে প্রায় 1600 লিটার জ্বালানি তেল সাশ্রয় করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এটিকে উদাহরণ ধরে সব দপ্তরে প্রয়োগ করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তাজুল ইসলাম। কুমিল্লাতে আমাদের যতগুলো প্রজেক্ট আছে প্রজেক্টের পিডিরা এবং এক্সিয়ানরা এবং সিভ ইঞ্জিনিয়াররা এসেছিল, তো আমি বলেছিলাম যে ওনারা যেন বাসে আসে। স্বাভাবিকভাবে যে 65টা গাড়ি যেখানে পাঁচরো গাড়ি যেহেতু 3000 সিসির গাড়ি, তো সেখানে মধ্যে 4000 সিসি 5000 সিসি দুইটা গাড়ি গেছে, তো 50টা গাড়ির জায়গায় দুইটা গাড়ি 50টা গাড়ি যে তৈল খরচ করতো দুইটা গাড়িতে নিশ্চয়ই হচ্ছে অনেক কম হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী জানান, বিদ্যমান প্রকল্পের খরচ না বাড়িয়ে নির্ধারিত সময়ে বাস্তবায়নে সতর্ক করা হয়েছে প্রকল্প পরিচালকদের। শানাজ ইয়াসমিন, News24, ঢাকা। সংবাদে সময় হলো একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত News24 দিনের সংবাদে। গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা এবং বাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। শনিবার রাত 11টার দিকে উপজেলার মাকিস বাথান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার রাত 11টার দিকে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইতিহাস পরিবহনের একটি বাস মাকিস বাথানির বটতলায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশা চালক ও এক যাত্রী মারা যান। আহত হন অটোরিকশার 3 যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজন এবং অপর 2 যাত্রী শেখ ফজলাতুন নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ইতিহাস পরিবহন বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক। বগুড়ার সড়ক মহাসড়কে মোটরসাইকেল নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে কিশোর তরুণ যুবকরা। এতে বেড়েই চলেছে দুর্ঘটনা, অকালেই ঝরছে প্রাণ, পঙ্গুত্ব বরণ করছেন অনেকেই। স্থানীয়রা বলছেন, অদক্ষ চালক, বেপরোয়া গতি, ওভারটেকিং, ট্রাফিক আইন না মানা, হেলমেট না পরায় এমন প্রাণহানি বাড়ছে। মোটরসাইকেল দুর্ঘটনায় গত 3 মাসে প্রাণ হারিয়েছেন অন্তত 25 জন, যার বেশিরভাগই শিক্ষার্থী সহ কিশোর এবং যুবক। অল্প বয়সে সন্তানদের হাতে মোটরসাইকেল তুলে না দেওয়ার আহ্বান জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আব্দুল সালাম বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের 23 জুলাই বগুড়ার শাহজাহানপুরে নিশ্চিন্তপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন 2 শিক্ষার্থী। দুইজনেই বগুড়া সরকারি পলিটেকনিকের শিক্ষার্থী। 5 দিনের মাথায় ফের দুর্ঘটনা। 28 জুলাই সন্ধ্যায় বগুড়া শহরের কালীবালায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মারা যান 2 মোটরসাইকেল আরোহী। এই 2 জনও শিক্ষার্থী। সড়ক মহাসড়ক আর ব্যস্ততম অলিগলিতে মোটরসাইকেলে এভাবে ছুটে চলেছেন তরুণ যুবকরা। স্থানীয়রা বলছেন, এই বেপরোয়া গতি দুর্ঘটনার মূল কারণ। এই গাড়ি এইভাবে দোল করে এই মুহূর্তে গাড়ি আর ওই মূল নিতে পারেনি,
আর সামনাসামনি মারছে, আইল্যান্ডে ব্রেক করেনি, তখন দুই তিন হাত উপর দিকে লাফে উঠছে। এছাড়া অদক্ষ চালক, ওভারটেকিং, ট্রাফিক আইন না মানা আর হেলমেট না পরায় প্রাণহানি বাড়ছেই। বাউলাবলি করে আসে, ওইভাবে অ্যাক্সিডেন্ট করায়, গাড়ির নিচে চলে যায়, অনেক সময় গাড়ির সামনে আসে মেরে দেয়। আমাদের প্রশাসনের একটা সাপোর্ট দরকার, প্রশাসনকে অবশ্যই এখানে তাদের গতিবিধি লক্ষ্য করতে হবে, তাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে, নতুবা আমরা মোটরসাইকেলে যে নিয়মিত দুর্ঘটনা হচ্ছে এটি আমরা কখনোই নিয়ন্ত্রণ করতে পারবো না। তরুণদের হাতে মোটরসাইকেল না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ, সেই সাথে দুর্ঘটনা রোধে নানা সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার কথাও জানিয়েছেন তারা। মোটরসাইকেলে যেহেতু সম্প্রতি সময় ঘটনা ঘটেছে, আমরা এর বিষয়ে বিশেষ পদক্ষেপও নিব। আশা করি যে আমরা সাধারণ জনগণের সাথে একই সঙ্গে মিলে এই সমস্যাটাকে সমাধান করতে পারব। মোটরসাইকেল দুর্ঘটনায় গেল তিন মাসে এই জেলায় প্রাণ হারিয়েছেন অন্তত 25 জন, আহত হয়েছেন অনেকে। ডেস্ক রিপোর্ট, News24। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়ের 7 বছর পূর্তি আজ। 2015 সালের 31 জুলাই মধ্যরাতে দীর্ঘ 68 বছরের বন্দী দশা এবং গ্লানি কেটে প্রথম নাগরিক পরিচয় পায় সাবেক ছিটবাসীরা। সংযুক্ত হয় স্বস্ব দেশের মূল ভূখণ্ডে। বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল দাসিয়ার ছড়ার মানুষ জানিয়েছে, এই 7 বছরে সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কর্মকাণ্ডের ফলে বদলে গেছে দাসিয়ার ছড়া, বদলে গেছে তাদের জীবনমান। হুমায়ুন কবির সূর্যর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠিক 7 বছর আগের গল্প, ক্যালেন্ডারের পাতায় 2015 সালের 31 জুলাই, মুক্তির মহেন্দ্রক্ষণে সিটের বাসিন্দারা। ওই দিন বদলে যায় বাংলাদেশের অভ্যন্তরে 111টি এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের 51টি ছিটমহলের বাসিন্দাদের দীর্ঘদিনে বৈষম্য ও বঞ্চনার ইতিহাস। ছিটমহলগুলো যুক্ত হয় নিজ নিজ দেশের সঙ্গে, সেখানকার বাসিন্দারা পায় দেশের নাগরিক হওয়ার সুযোগ। কুড়িগ্রামের দাসিয়ার ছড়া ছিটমহলটিও তেমন একটি জনপদ। 68 বছরের বৈষম্য ও সুবিধাবঞ্চিত গ্রাম দাসিয়ার ছড়া মানুষের ছিল না কোনো স্বাধীন সত্তা। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি সেই দীর্ঘ সময়। তবে ছিটমহল চুক্তি বাস্তবায়নের ফলে বদলে গেছে অনেক কিছু। অনেক কষ্ট করে পড়াশোনা করতো, নিজের মানে নিজ পরিচয়ে পড়াশোনা করতে পারতো না। এখন আমরা বাড়ির পাশে স্কুলটা হওয়াতে খুব খুশি, এবং স্কুল কলেজ রাস্তাঘাট সব হয়েছে। খাদ্য নিরাপত্তা, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যখাত সহ বিভিন্ন দপ্তরে ব্যাপকভাবে কর্মসূচি গ্রহণ করেছে সরকার, ফলে পিছিয়ে পড়া মানুষগুলোর জনজীবনও পাল্টে গেছে। এখানে মসজিদ হয়েছে, এখানে মন্দির হয়েছে, এখানে স্কুলগুলি আমাদের এই দাসিয়াছড়া 4টি স্কুল ইতিমধ্যেই এমপি হয়ে গেল, একটি কলেজ আছে, প্রতিবন্ধী স্কুল আছে, আমরা অনেক উন্নয়ন পেয়েছি। স্থানীয় প্রশাসন জানায় সরকারের নেওয়া পরিকল্পনাগুলোর বেশিরভাগই বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশের সাথে একীভূত হওয়ার পর থেকে তাদেরকে মূল স্রোত ধারায় এনে মূল জনগোষ্ঠীর সাথে যাতে তাদের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখা যায়, নানামুখী পদক্ষেপ অব্যাহত আছে। দেশের সবচেয়ে বড় এই ছিটমহলে বাস করেন 14,000-এরও বেশি মানুষ। ডেস্ক রিপোর্ট, News24। সংবাদের সময় হলো, আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পরে আবার স্বাগত News24 দিনের সংবাদে। দর্শক, জ্বালানির সংকট নিয়ে মুহূর্তে কথা বলছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। তো রিকশাকে বন্ধ করে লাভ নেই, সব কিছু আপনার যত খুব গরিবের বিরুদ্ধে, এটা তো হতে পারে না। আজকে ব্যাটারি চালিত রিকশা চালিয়ে তার পায়ে একটু বিশ্রাম হবে সেটাও আপনাদের আমাদের সহ্য হয় না, এটাই হলো আমাদের দুর্ভাগ্য। সেখানে কতটুকু বা আপনার যেটা আমি বলেছি, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, সেক্রেটারিয়েটের এয়ার কন্ডিশনারের যেই খরচ, তার চেয়ে অনেক কম জ্বালানি ব্যয় হবে রিক্সা অটোরিকশার তাদের ব্যাটারি চালিত এই দিয়ে। এই যে এই জিনিসকে মাননীয় প্রধানমন্ত্রী সত্য কথা বলতে শিখেন, সত্যকে গ্রহণ করতে শিখেন, তা না হলে বিপদ অকাছে। 8 বছর সম্ভবত সময় নাই। দেখেন, এই বিপদগুলি শুরু কিন্তু করেছে ভারত। আমাদের পয়লা ব্যাংক লুট কোথায় হয়েছে? বাংলাদেশ ব্যাংক, মনে আছে আপনাদের? প্রথম ব্যাংক লুট বাংলাদেশ ব্যাংক, এবং তার নিরাপত্তার দায়িত্বে কে ছিল? ভারত। নিরাপত্তা প্রধানকে ছিল ভারত যখন এই ব্যাংক লুট। আমরা সেখান থেকে শিখলাম ব্যাংকের ভোল্টে টাকা আছে। আমি খালেদা জিয়াকে বলেছিলাম, আপনি কীরকম কোনো বুদ্ধি নেই, 2 কোটি টাকা এই ব্যাংক থেকে ওই ব্যাংকে রাখছেন, আপনি জেলে যাবেন।
আর অথচ তারা দেখিয়ে দিল কীভাবে শত শত কোটি লুট করতে হয়। ভারতীয় আদানির বিদ্যুৎ আসবে, দেশে সংকটটাকে কঠিন করতে হবে। এই সব জায়গাতে আমরা ভারতের সম্পর্কে সতর্ক না হলে আমাদের কপালে দুঃখ আছে। আমি শেষে একটা কথা নূর ইসলামের উদ্দেশ্যে বলতে চাই, ওনার কাছে একটা উত্তর চাইছি। সম্প্রতি আমি দেখলাম এখানে জলবিদ্যুতের উৎপাদন খরচ সবচেয়ে কম, জলবিদ্যুতের উৎপাদন খরচ কম দীর্ঘদিন। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার নতুন সদস্য বরণ এবং মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নগরীর সাহেব বাজার স্বর্ণপট্টি কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাজু স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপের সাবেক সভাপতি ও চেয়ারম্যান এম এ ওয়াদুদ খান। রাজশাহী জেলা বাজুসের সহসভাপতি উৎপল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল, বাজু স্ট্যান্ডিং কমিটি ল অ্যান্ড মেম্বারশিপের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, সদস্য সচিব রিবনুল হাসান, বাজুস রাজশাহী সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, রাজশাহী নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার বিকাশ সরকার। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আসা স্বর্ণ ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। ব্যবসায়ীরা বলেন, ইতিপূর্বে কেন্দ্রের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, বর্তমান নেতৃত্বের কারণে স্বর্ণ ব্যবসায়ীরা এক ছাতার নিচে এসেছে, যে প্রশাসনিক সমস্যায় পড়তে হয় ব্যবসায়ীদের। এটি দূর করতে বাজুসের শীর্ষ নেতৃত্ব পদক্ষেপ নেবে বলে আশা করেন স্থানীয় ব্যবসায়ীরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গে আবারও উদ্ধার হলো বিপুল টাকা ও স্বর্ণ। হাওড়ায় ঝাড়খণ্ডগামী একটি গাড়ি থেকে উদ্ধার করা হয় বান্ডেল বান্ডেল টাকা এবং স্বর্ণ। এই ঘটনায় আটক করা হয়েছে ঝাড়খণ্ডের 3 কংগ্রেস বিধায়ককে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে ওই গাড়িতে প্রায় 49 লাখ টাকা ছিল। পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী পার্থ ঘনিষ্ঠ অর্পিতা কাণ্ডের রেশ না কাটতেই আবারও উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ টাকা। এদিকে ব্যাংক জালিয়াতির তদন্তে অভিযুক্তের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। দিওয়ান হাউজিং ফিন্যান্স লিমিটেডে 34,000 কোটি টাকার জালিয়াতি মামলায় অভিযুক্ত ব্যবসায়ী অবিনাশ ভোসলের পুনের বাড়িতে হানা দিয়ে বিপুল টাকা সহ পাওয়া গেছে হেলিকপ্টার। এছাড়া আজ সকালে মুম্বাইয়ে উদ্ধব ঠাকুরের ঘনিষ্ঠ শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বাড়িতে হানা দিয়েছে ইডি। ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন পূর্ব দোনেস্কে এখনও যেসব বাসিন্দা আছেন তাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, এখন যত বেশি মানুষ দোনেস্ক অঞ্চল ছেড়ে যেতে পারবে তত কম লোক হত্যা করার সময় পাবে রুশ বাহিনী। সেই সঙ্গে রোববার রুশ সীমান্তবর্তী অঞ্চলটিতে তীব্র লয়ের আভাস দিয়ে সতর্ক বার্তাও দিয়েছেন জেলেনস্কি। লুহানস্ক এবং দোনেস্ক এই দুই অঞ্চল মিলে দোনবাস। এরই মধ্যে লুহানস্কের বেশিরভাগ জায়গা নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। এখন দোনেস্ক নিয়ন্ত্রণে নিতে ভারী হামলা শুরু করেছে। এতে অঞ্চলটিতে থাকা ইউক্রেনীয়দের নিয়ে উদ্বিগ্ন কিয়েভ। খাদ্যশস্য নিয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ এবং ওডেসা বন্দর ছাড়ার জন্য প্রস্তুত 16টি জাহাজ। 25 মিলিয়ন টন খাদ্যশস্য আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় বলেছে, অল্প সময়ের মধ্যেই জাহাজগুলো বন্দর ছাড়ার কথা। গেল 22 জুলাই জাতিসংঘের সমর্থনে মস্কো ও কিয়েভের মধ্যে একটি শস্য রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় এই গম বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়েছে। যদিও নতুন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আবারও রাশিয়া ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। রাশিয়া এবং ইউক্রেন এই হামলার জন্য একে অপরকে দোষারোপ করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার চিকিৎসক জানিয়েছেন তিনি কোনো লক্ষণ অনুভব করছেন না, তবে হোয়াইট হাউসে আইসোলেশনে রয়েছেন। করোনার পরিপূর্ণ টিকা নেওয়া জো বাইডেন দুবার বুস্টার ডোজও গ্রহণ করেছেন।
করোনা আক্রান্ত হলেও এর আগে হোয়াইট হাউসে আইসোলেশনে থেকে ভার্চুয়ালি বিভিন্ন বৈঠক এবং ব্রিফিংয়ে অংশ নিয়েছেন তিনি। এর আগেও 21 জুলাই হোয়াইট হাউস জানিয়েছিল বাইডেন করোনায় আক্রান্ত হয়েছেন। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। জুলাই রেকর্ড মূল্যস্ফীতির চাপে ইউরো অঞ্চল। ইউরো মুদ্রা ব্যবহার করা 19 দেশে বার্ষিক মূল্যস্ফীতি জুলাই 8.9% উন্নীত হয়েছে। চলতি মাসে ইউরো অঞ্চলে জ্বালানির মূল্য গত বছরের একই সময়ের তুলনায় 39.7% বেড়েছে, যদিও গত মাসে জ্বালানির দাম বাড়ার হার ছিল 41.9%। আবার খাদ্য, অ্যালকোহল এবং তামাক পণ্যের দাম 9.8% বেড়েছে। কয়েক মাস ধরে ইউরো অঞ্চলের মূল্যস্ফীতির রেকর্ড ভেঙে চলেছে। ক্রমবর্ধমানই প্রবণতা নিয়ন্ত্রণে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক গত সপ্তাহে 11 বছরের মধ্যে প্রথমবারের মতো সুদের হার বাড়ায়। আর এই ছিল এখনকার আয়োজন। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।